রোদের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটের মেরামত নিয়ে সমস্যা রয়েছে রাস্তা নির্মাণের দিকেও অনেকটাই সমস্যা রয়েছে সাধারণ মানুষ এক প্রকার হয়রানির শিকার বিভিন্ন রাস্তাগুলোকে কেন্দ্র করে বাম আমলের করা রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে পরিণত হয়েছে কাঁচা রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের এই সরকারের আমলেও দ্বিতীয় পর্বেও রাস্তাটি মেরামত করার কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের এমনই অভিযোগ কিন্তু করছেন এলাকার সাধারণ জনগণ ঘটনাটি হেজামারা ব্লকের অন্তর্গত শিব জমুদার এলাকা থেকে রাতচন্তায় হয়ে কদমতলা রানির বাজার যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ঢুকছে এই রাস্তাতেই চলাচল স্থানীয় জনপ্রতিনিধিদের শাসক দল বিজেপি হোক বা এডিসি প্রশাসনের ক্ষমতাসীন দল তীপ্রা মথারি হোক না কেন তাদেরও কোনো তৎপরতা নেই এমন গুরুতর অভিযোগে কিন্তু করছেন সাধারণ মানুষ গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই রাস্তাটির যে বেহাল দশা খানা খন্দে পরিণত এবং এক প্রকার পিচের রাস্তা মেরামতের অভাবে কাঁচা রাস্তায় পরিণত হয়ে গেছে এই বিষয়টাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সাধারণ মানুষকে অনেকটাই এলাকার সাধারণ মানুষ অভিযোগ করছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় এবং দাবি করছেন তারা যাতে এই রাস্তাটিকে খুব দ্রুত সারিয়ে দেওয়া হয় গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন এলাকার সাধারণ জনগণ ভাঙা ছিল। আপনি বাইকটা উঠবে একটু কই বছর হইছে এক দেড় বছর এক দেড় বছর তারপরে কেন মেরামত করেন নি আপনারা লিখিত ভাবে দিয়ে দেন নি দেনিতে কোচারে না যারা কি নেড়া হেরা কোচার আমরা তো গরম শেন দিন আনি দিন খাই আমরা কি জানবো কষ্টতে চলতাছে এই রাস্তাতে এই রাস্তাতে কইতে বই যায়

আপনারা শুনলেন এলাকার সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল দশাকে কেন্দ্র করে নানা হ সমস্যার মধ্য দিয়ে পড়তে হচ্ছে এমনকি যারা প্রতিনিধিরা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন সেই এলাকার তাদেরও একই রাস্তা ধরে যাতায়াত করতে হয় তারপরেও সব কিছু জেনেও এই রাস্তা মেরামতের দিকে নজর দিচ্ছেন না তারা এমন গুরুতর অভিযোগে কিন্তু এলাকাবাসীর ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছেন সংবাদ সঙ্গে থাকবেন